প্রশ্ন করেছে, আপু আমার স্বামীকে কিভাবে উত্তেজিত করব? আমার স্বামীর শরীর স্বাস্থ্য এমনিতে স্বাভাবিক, কিন্তু তার শরীরে উত্তেজনা অনেক কম। আমি ওকে উত্তেজিত করার জন্য নানাভাবে আদর করলেও ওর ওটা একেবারেই শক্ত হয় না, আর এই জন্য আমি ওকে ডাক্তারের কাছে যেতে বললেও ও লজ্জার কারণে ডাক্তারের কাছেও যেতে চায় না। এই অবস্থায় আমার এখন করণীয় কি? আমি কি করলে আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো? দর্শক, এ প্রশ্নের উত্তরে বলবো, একজন পুরুষ কতটা উত্তেজিত হবে, তার শরীরে কতটা শুক্রাণু উৎপাদন হবে এবং সেই স্ত্রীর সাথে কত সময় ধরে ঘনিষ্ঠ থাকতে পারবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করে পুরুষের শরীরে উত্তেজক একটি হরমোন টেস্টোস্টেরন। যদি কোনো পুরুষের শরীরে এই হরমোন কম উৎপন্ন হয় কিংবা শরীর উৎপাদনের পরিমাণ কমে যায়, তাহলে সেই পুরুষের উত্তেজক যে কোনো কিছুই দেখুক না কেন, সহজে তার শরীরে উত্তেজনা আসবে না। বেশ কিছু কারণে একজন পুরুষের শরীরে এই হরমোন উৎপাদনের পরিমাণ কমে যেতে পারে। যেমন, কোনো পুরুষ যদি অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করে, কারো যদি ওজন হঠাৎ করে খুব বেশি বেড়ে যায়, কিংবা কেউ যদি অতিরিক্ত কোনো বিষয় নিয়ে টেনশনে থাকে বা চিন্তাগ্রস্ত থাকে, তাহলে তার শরীরে এই হরমোন উৎপাদনের পরিমাণ কমে যেতে পারে। এজন্য একজন স্ত্রী হিসেবে আপনার প্রথম করণীয় হচ্ছে, আপনার স্বামী যদি কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশনে থাকে বা হতাশাগ্রস্ত থাকে, তাহলে তার টেনশন লাঘব করার চেষ্টা করা, কিংবা তার যদি ওজন অত্যাধিক বেশি হয়ে থাকে, তাহলে তার ওজন যেন নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে চেষ্টা করা। আর আপনার স্বামী যদি অতিরিক্ত ধূমপান করে কিংবা মদ্যপান করে বা অন্য কোনো নেশা করে, তাহলে তাকে এই বিষয়গুলো থেকে ফিরিয়ে আনতে হবে। কোনো মহিলার শরীরে যদি উত্তেজনা না থাকে, তাহলে ওই মহিলার সাথে কিন্তু একজন পুরুষ চাইলেই ঘনিষ্ঠ হতে পারে। আর যদি একজন পুরুষের শরীরে উত্তেজনা না আসে এবং তার অঙ্গ যদি শক্ত নাই হতে পারে, তাহলে একজন মহিলার শরীরে যতই উত্তেজনা থাকুক না কেন, সে কিন্তু ওই পুরুষের সাথে ঘনিষ্ঠ হতে পারবে না। এজন্য আপনার স্বামীর শরীরে উত্তেজক হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর জন্য তাকে নিয়মিত দুধ, ডিম, মধু, কলা এগুলো খেতে দিবেন। আর রাতে যখন আপনি বিছানায় যাবেন, তখন আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে আপনার স্বামী কোন জায়গাগুলো আদর করলে সে অনেক বেশি উত্তেজিত হয় বা তার ভালো লাগে, সেই জায়গাগুলো খুঁজে ওই সকল জায়গায় বেশি বেশি আদর করবেন। কিছু কিছু ছেলের কানের লতি অনেক সেন্সিটিভ হয়, এখানে আদর করলে অনেক ছেলে অনেক দ্রুত উত্তেজনা অনুভব করে। আবার কারো গলা, ঘাড়, পেট কিংবা অনেক ছেলের বুকের বোটায়ও আদর করলেও উত্তেজনা অনুভব করে। তাই আপনার স্বামীর শরীরে কোথায় আদর করলে সে উত্তেজিত হবে, এটা কিন্তু তাকে আদর করার সময় আপনি খুব সহজেই একটু লক্ষ্য করে বুঝতে পারবেন, আর এটা আপনাকে খুঁজে বের করতে হবে। স্বামীকে উত্তেজিত করার জন্য আপনি আপনার স্বামীর সামনে আপনার কাপড় পরিবর্তন করুন, অর্থাৎ অন্তর্বাস পরিবর্তন করুন। এই বিষয়টা পুরুষদেরকে খুব বেশি উত্তেজিত করে। আবার কখনো কখনো কাপড় পরিবর্তন করার সময় দুষ্টুমি করে আপনার স্বামীকে খুলে দিতে বলতে পারেন। কোনো পুরুষ কোনো মহিলার কাপড় খুলে দিচ্ছে, এই বিষয়টা পুরুষদেরকে অনেক দ্রুত উত্তেজিত করে। অন্তর্বাস হিসেবে আপনি লাল প্যান্টি বা লাল ব্রা ব্যবহার করুন, লাল রঙও পুরুষকে দ্রুত উত্তেজিত করে। আর রাতের খাবার গ্রহণ করে ঘুমাতে যাওয়ার আগে তাকে 1 গ্লাস দুধের মধ্যে কলা মিক্সড করে মিল্কশেক তৈরি করে খেতে দিন, এবং আপনারা রাতে ঘনিষ্ঠ হবেন এই বিষয়টা তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিন। আসলে আপনার স্বামীর শরীরে উত্তেজনা বাড়ানোর জন্য ওষুধ যতটা না ভূমিকা রাখবে, তার থেকে অনেক বেশি ভূমিকা পালন করতে পারবেন আপনি নিজেই। আপনি যদি আপনার স্বামীকে নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খেতে দেন এবং বিছানায় যদি তাকে অনেক বেশি বেশি আদর করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার স্বামীর আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ বেড়ে যাবে। আপনি চাইলে আপনার স্বামীর সাথে রাতের খাবার গ্রহণ করার পর যখন ঘুমাতে যান, তখন ঘনিষ্ঠ না হয়ে ভোররাতের দিকে বা ভোরের দিকে ঘনিষ্ঠ হতে পারেন, কারণ এই ভোরের দিকে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ অনেক বেশি থাকে এবং এই সময় প্রায় সকল পুরুষেরই উত্তেজনা অনেক বেশি থাকে। তাই এই সময় আপনি আপনার স্বামীর সাথে ঘনিষ্ঠ হলে সেও হয়তো অনেক বেশি উত্তেজনা অনুভব করবে। যাই হোক, আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনার স্বামীর এই দুর্বলতা নিয়ে আপনাকে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না, আপনি এমনিতেই উপকৃত হবেন। আর একটা বিষয়, স্বামী উত্তেজনা অনুভব করুক বা না করুক, তাকে এই বিষয় নিয়ে কখনো সরাসরি লজ্জা দেবেন না বা ছোট করে কথা বলবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।